আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ডাবগ্রাম 2 অঞ্চলের তরফে রবিবার কানকাটা মোড় এলাকায় শুরু হলো দেওয়াল লিখন। এই দেওয়াল লিখনের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দলীয় কর্মসূচি শুরু হয়ে গেল। এদিন থেকে এবার সমস্ত বুথে বুথে দেওয়াল লিখন শুরু হবে এমনটাই জানান ডাবগ্রাম 2 অঞ্চলের অঞ্চল সভাপতি। কাকু, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই তৃণমূল যুব এবং মাদারের সবাই একত্রিত হয়েছেন, মানে কি কারণে? আসন্ন ত্রিস্তর নির্বাচনের উপলক্ষে আজকে এই ওয়াল লেখনটা আমরা এখান থেকে শুরু করলাম। আমাদের দলীয় কার্যালয় থেকে এসে তৃণমূল ডাবগ্রাম অঞ্চলের দলীয় যে কার্যালয় আছে তার পাশে থেকে আমরা শুরু করলাম। এবং এটা যেহেতু রাজ্য নির্বাচন কমিশনার 8ই জুন ঘোষণা করেছিল ইলেকশনের জন্য, আমাদের 8ই জুলাই ইলেকশন হবে, এই ইলেকশনটা যেন সুস্থ মতো ভালো মতো হয় আর কি, এর জন্য আমাদের যুব থেকে মাদারের সবাই মিলে আজকের থেকে আমরা ওয়াল লেখন শুরু করলাম এবং আজকের থেকে প্রত্যেকটা বুথে বুথে আমাদের ওয়াল লেখন চলবে। আগামী দিনের কর্মসূচিগুলো আপনাদের কি? আগামী দিনের কর্মসূচি হলো আমাদের বুথে বুথে পার্টি অফিস, আমাদের নির্বাচন কার্যালয় খুলতে হবে, সেগুলো ওপেনিং করতে হবে। তো আজকে থেকে আমরা শুরু করলাম এখান থেকেই, যেহেতু আমাদের ডাবগ্রাম 2 অঞ্চলের দুটা পার্ট আর কি, এ পার্ট বি পার্ট, তো আমরা ঠিক পয়েন্টের থেকে আমরা শুরু করলাম। এইখানে বি পার্টেরও যুব ভাইরা আছেন, এ পার্টেরও যুব ভাইরা আছেন এবং মাদারের কিছু কিছু আছেন আর কি আমাদের সাথে। তো আজকের থেকে আমরা শুরু করছি, এখন প্রত্যেকটা বুথে আমাদের এই আজকের থেকেই কর্মসূচি শুরু করছি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে ডাবগ্রাম 2 অঞ্চল এ পার্টের। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।